Sunday! Yay! আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, বসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, বসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে ভুলে যায় কে তা? হাসির রাজা, জ্ঞানের রাজা, দোষের রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, দোষের রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ভাবো উজির, ভাবো ভালো করে ভাবো। তাই তো, কিন্তু কি ভাববো জাহাপনা? কি মুশকিল, এটাও আমাকে বলে দিতে হবে? না না, বলে দিলে মানে কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জব্দ করতে হবে, ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, কি বললে, ঘোড়া? এই মরেছে, নবাব শুনে গেল নাকি? ঠিক বলেছো, ওই ঘোড়া দিয়েই ব্যাটাকে খোঁড়া করব। ব্যাপার কি মহারাজকে যেন চিন্তিত দেখাচ্ছে? না, চিন্তা করবে না তো কি, তোমার মতো নৃত্য করবে। হ্যাঁ, বিপদ সম্মুখে, সমূহ বিপদ। হ্যাঁ, বিপদ কিরকম, কিরকম বিপদ শুনি। বলি, নবাব আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, ঘোড়ার প্রতিযোগিতা, যে রাজ্য জিতবে তার 3 বছরের খাজনা মাফ, অন্যদের দ্বিগুণ খাজনা দিতে হবে। আর সব থেকে মজার ব্যাপার হলো, নবাবের ঘোড়াও নাকি এতে অংশ নেবে। আশেপাশের সব রাজ্যের রাজারা যাবে তাদের সেরা ঘোড়া নিয়ে, আর নবাবের ঘোড়ার সঙ্গে নাকি টক্কর দিতে হবে। নবাব দেখছি বেশ আটঘাট বেঁধেই নেমেছেন। এরপর আর না গিয়ে উপায় আছে? তাহলে আপনি যতই যাই করুন, নবাবই জিতবেন। বুদ্ধির ঢেঁকি, সে কি আর আমাদের বুঝতে বাকি আছে? তা এতই যখন বুঝেছেন, তখন উপায়টা বলে ফেলুন। উপায় আর কি, যদি একটা টগবগে টাট্টু ঘোড়া জোগাড় করা যায়, তবে আর দেখতে হবে না। বাহ, তাহলে এক্ষুনি গিয়ে একটা টগবগে ঘোড়া কিনে নিয়ে আসুন। সে আর সম্ভব নয় গোপাল। কেন, হয়েছে কি, ওই নবাব সমস্ত ঘোড়াওয়ালাদের এই আগামী 1 মাসের জন্য দেশ থেকে বের করে দিয়েছেন। যদি কোনোভাবে, আমি বলি কি মহারাজ, আপনি মন্ত্রীর পিঠে চেপে ওখানে চলে যান। আমার পিঠে চেপে কেন? আমরা জিতি বা হারি, অন্তত একটা উত্তর তো জানা যাবে। কি কি উত্তর? আপনি ঘোড়ার দলে নাকি গাধার দলে? থামো থামো গোপাল, এখন মজার সময় নয়। আচ্ছা আচ্ছা, আপনি নবাবের কাছে দূত পাঠান আর জানতে চান যে কিভাবে এই পরীক্ষা হবে। বুঝলে বলো তো গোপাল। দেখা যাক, আমাদের হাতের কাছে যা আছে তাই নিয়েই এগোতে হবে। চলুন একবার আমরা কয়েকজন গিয়ে রাস্তাটা দেখে আসি। মুর্শিদাবাদ থেকে ঘোড়দৌড় শুরু হয়ে খাম্বাজ রাজ্যে যেতে হলে সবাইকে এখানে আসতেই হবে। তা এখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে সেনাপতি? কি একেবারে ঘোড়ার বিশারদ এসে গেলেন রে। ঘোড়া যত জোরেই দৌড়ক, এখানে আসতে আসতে সন্ধে হয়ে যাবে। নদীর যে অবস্থা, অন্ধকারে কেউ এটা পেরোতে পারবে না। ঠিক বলেছেন, সবাইকে সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তারপর খাম্বাজ রাজ্যে পৌঁছলে ঘোড়ার শক্তি পরীক্ষা। ঠিক আছে, চলুন প্রাসাদে গিয়ে একবার আমাদের ঘোড়াগুলোকে দেখতে হবে। গোপাল ঠিক বলেছ সেনাপতি, চলো চলো, আমি একবার গিয়ে এখনই আমাদের ঘোড়াগুলো দেখব। না মানে কিছুদিন পরে, ধীরে সুস্থে দেখলে। ও বাজে বকে সময় নষ্ট না করে চটপট চলো তো দেখি। এই যে মহারাজ, সব একেবারে পরপর সাজানো আছে। এইগুলো
এরা তো মনে হচ্ছে দুর্ভিক্ষের দেশ থেকে এসেছে। কতবার কতবার আমি সেনাপতিকে বলেছি তাগড়াই ঘোড়া কিনতে। আসলে যে চারটে ঘোড়ায় করে আমরা গিয়েছিলাম ওই ওরাই মোটামুটি সুস্থ মহারাজ, কি বিপদেই না পড়লাম। গোপাল নাকি এদের নিয়ে প্রতিযোগিতায় জিতবে। আচ্ছা সেনাপতি, ওই জালার মতো পেটওয়ালা ঘোড়াটার কি ব্যাপার? ওটা একটা রাক্ষস, ও একাই পাঁচটা ঘোড়ার খাবার খায়। বাবা, বেশ বেশ, তা ওটা ছোটে কিরকম? না, ছুটতে খুব একটা পারে না, তাই ওটাকে দিয়ে ওই ভারী ভারী মাল বওয়াই। দূর, এইসব ঘোড়া দিয়ে কি হবে? তা থেকে যাই কি করে দ্বিগুণ খাজনা দেওয়া যায় তাই দেখি। ঘাবড়াচ্ছেন কেন মহারাজ, ওই ঘোড়া দিয়েই তো সব হবে। কি হবে? এই প্রতিযোগিতায় আমরাই জিতব। ভরসা দিচ্ছো? হ্যাঁ মহারাজ। তাহলে গোপাল, আর দেরি না করে আজ থেকেই লেগে পড়ো। সে না হয় লাগবো, কিন্তু তার আগে আবার পরে পরে কি আছে বলো তো? ওই 50টা স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, ওগুলো আবার কি হবে? বাহ, ঘোড়াকে সেরা শিক্ষা দিতে খরচ খরচা হবে না? হ্যাঁ হ্যাঁ, তা হবে বই কি। এই নাও এই নাও এই নাও, এটা তুমি রাখো। বেটা ঠিক 50টা সোনার মোহর বাগিয়ে নিল। ব্যাস, এবার বাকি কাজ আমার উপর ছেড়ে দিন মহারাজ। আমি ঠিক 2 দিন পরে এসে নিজেই ঘোড়া নিয়ে যাব। এইখানেই তো গুণধরের দেখা পাওয়া যায়। না না না, কোনো ভুল নেই। দেখি এবার একটু হাঁক ডাক করে দেখি। আরে গোপাল দাদা যে। তারপর খবর কি? আমাদের আবার খবর, কিন্তু এখানে কি মনে করিয়ে দাদা? ওরে খেপা, তোর সঙ্গেই তো আমার দরকার। কি যে বলেন দাদা। শোন, কাজ আছে। ইয়ে মানে আমার মতো কাজ? না না, এটা একটু ওই হালকা মতো কাজ। হালকা? খালি টুক করে যাবি আর ছুপ করে চলে আসবি। কিন্তু যাব কোথায় দাদা? এই কাছেই, মানে মুর্শিদাবাদ। আরে সেখানে গিয়ে কি করব সেটা তো বলবে, নবাবের ঘরে চুরি করতে হবে নাকি? আহা, না 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 না, শোন সব বলছি। সময় যেন আর কাটছে না। কেটে যাবে জাহা পানা, কেটে যাবে। কিন্তু এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম যেমন বলেছিলেন। সেই মক্কেল কোথায়? আগে কার কথা বলছেন জাহা পানা? কার কথা বলছেন জাহা পানা, যেন কিছুই জানে না। জানতাম, এই এক্ষুনি ভুলে গেলাম। আরে ওই যে প্রতিযোগিতায় ঘোড়া পরীক্ষা করবে সেই লোকটা। ও, সেই বিখ্যাত ঘোড়া ব্যবসায়ী আলিবাবা। তুমি কি হওয়া, সেই তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো জবাব নেই? সে তো এক্ষুনি এলো বলে। সালাম জাহাপনা। কি করতে হবে সেটা জানা আছে তো? তার জানবো না। কি জানো সেটা শুনিয়ে দাও একবার। কেন, নবাবের ঘোড়াই সেরা, ওর মতো শক্তি আর কোনো ঘোড়ার নেই। বাবা বাবা, এই তো ব্যাস ব্যাস, এটা হলেই হবে। তবে সাবধান। কেন জাহাপনা? উঠিয়ে পরীক্ষা করবে, কেউ যেন বুঝতে না পারে যে আগে থেকে সব ঠিক করা আছে। ও আপনি কিছু ভাববেন না জাহাপনা, ওতে কোনো গলতি হবে না। না হলেই ভালো, হলে আর রক্ষে থাকবে না। চল পাগলা চল, চল চল। দাদু, নিলেই যখন তখন একটা ভালো ঘোড়া নিতে পারলে না? ভালো ঘোড়া? এই ঘোড়াটা যেন হাতির মতো মোটা, যেন নড়তে পারে না। এই দেখো গোপাল দাদু, আমি ওর থেকে জোরে যাচ্ছি। চিন্তা করিস না, গোপাল দাদুর হাতে যখন পড়েছে তখন 2 দিন পরেই দেখবি একেবারে টকবক টকবক করে ছুটবে। শুধু ছুটবে না, দেখবি
তার সঙ্গে সঙ্গে সবাইকেই কেমন ছোটাবে। সত্যি দাদু? বলুন না দাদু, সত্যি সত্যি ছোটাবে? দাঁড়া, সময় আসু, তখন ঠিক দেখতে পাবি। কেলে পচা এদিকেই আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ও, ব্যাপারটা তাহলে এই রকম। বেশ, নবাব যদি বুনো ওল হয় তবে আমিও যে বাঘা তেঁতুল। দে দে দে, কাঠের তক্তাগুলো এদিকে এগিয়ে দে। কি ভারী! উফ, বাপরে বাপ, এই পুটি এসে ধর না। না না, আমার অন্য কাজ আছে। সেই সকাল থেকে বাড়িতে যেন একেবারে দক্ষ যজ্ঞ চলছে, কান একেবারে ঝালা পালা হয়ে গেল গো। মহারাজ যখন পাঠিয়েছেন তখন তো ফেলে দিতে পারি না। আর মহারাজেরও বলিহারি, গরু ছাগল ছেড়ে শেষে কিনা একটা হাতির মতো মোটা ঘোড়া। তবে শুধু ঘোড়া নয়, সঙ্গে পঞ্চাশটা স্বর্ণ মুদ্রাও দিয়েছেন। উমা, তাই নাকি? আগে বলবে তো। আহারে আহারে, বেচারের মুখটা কত শুকিয়ে গেছে, খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। ওই দেখো, চোখটা কেমন ছল ছল করছে গো। চলো বাবা, এবার সুসুর করে নিজের ঘরে ঢোকো তো বাচ্চা। আর তো মাত্র কয়েকটা দিন, চিন্তা হচ্ছে মন্ত্রী, ভয়ঙ্কর চিন্তা হচ্ছে। কেন মহারাজ, আপনার গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন আর চিন্তার কি আছে মহারাজ? মন্ত্রী, এটা কি আর আপনার আমার করার সময়? কিন্তু আমি আর কি করব মহারাজ? ও, সেটাও কি আমায় বলে দিতে হবে? না মানে, আপনি যদি নিজে না দেখেন। আরে বাপ রে বাপ, আমি আবার কি দেখব? না না মানে, ওই ঘোড়াটা ঠিক মতো তাগড়াই হলো কি না একবার গোপালের বাড়ি গিয়ে দেখে এলে তো মন্দ হয় না? এবার আর পালাতে পারবে না চাঁদ, তোমার সব ফাঁকিবাজি এবার একেবারে হাতে নাতে ধরব। এই তো এসে গেছে। আজা পাতা খড়, নে নে নেপলা গুলটে, তোরা সব লেগে পড়। এই পুটি, এদিকে এসে খড়টা কেটে দে। না না, আমি পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। চলো চলো দাদু, আমরা বরং ওদিকে খাওয়াতে শুরু করি। ওরে বাবা রে, যেন একেবারে দক্ষ যজ্ঞ চলছে। বাবা বললে হবে, খরচা আছে। আর এ হাওয়াও বলিহারি, দেওয়ার সঙ্গে সঙ্গে সব উড়িয়ে দিচ্ছে গো। আরে বাবা, না খেলে ছুটবে কেমন করে? এ ছুটবে? এই হোদকা হাতির মতো ঘোড়া এও ছুটবে? দাদু যখন দায়িত্ব নিয়েছে তখন আর কিচ্ছু ভেবো না। দেখবে যা ছুটবে না, নবাবের ঘোড়া নাগালি পাবে না। ও মহারাজ একটা কাজ দিয়েছে বটে। কই দেখি, ঘোড়ার যত্ন কেমন হচ্ছে দেখি। হ্যাঁ, এদিকে তো গোপালেরই দেখা নেই। তাই তো, গোপাল গেল কোথায়? তিনি তো নাওয়া খাওয়া ভুলে ওই ঘোড়ার পেছনে পড়ে আছে। পিছনে নয়, সামনে। ওই তো দাদু কিরকম কসরত করছে একবার দেখো। টাম টাম বেটা, আরো জোরে টাম। আমি ধরে আছি দাদু, তুমি চালিয়ে যাও। আরে আরে গোপাল, ওটা কি করছো? বেটার খালি লোক দেখানো চাল। আরে না না না, যাও 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 যাও, ওকে থামো থামো থামো। মহারাজ, কাজের সময় ওকে বিরক্ত করা ঠিক হবে না। তা বলে এটা কাজ? হ্যাঁ হ্যাঁ মহারাজ, কর্মই ধর্ম। ওহ গোপাল, আচ্ছা কসরত করছো বটে। এটাই কাজের কাজ হবে, কচু পোড়া হবে। কিন্তু এইভাবে ঘোড়ার মুখে ঢুকে খাওয়ানো? যা হবার এভাবেই হবে। তবে আবার কি? তবে তবে আমার যে আরো একশোটা মোহর লাগবে মহারাজ। বুঝেছি, আবার টাকা ঝাড়ার মতলো। হা, টাকার কথা ভাবতে হবে না, তুমি চালিয়ে যাও গোপাল। হ্যাঁ হ্যাঁ, লাগে টাকা দেবে কৃষ্ণচন্দ্র। মনটা কেমন যেন হাকু হাকু পাক।
বকবকু করছি। আগে জাহাপনা কি করছে? ইয়ে না, মানে কিছু না। কিন্তু আপনাকে যেন বেশ একটা অস্থির অস্থির মনে হচ্ছে। অস্থির হবো না, আর একটু পরেই যে প্রতিযোগিতা শুরু। সে তো আপনি জিতেই গেছেন জাহাপনা। সেটা হয়ে জিতলাম, কিন্তু আবার কিন্তুর কি আছে? ওই যে কৃষ্ণচন্দ্রের মুখে ঝামা ঘষার ব্যাপারটা, ওইটা ওটা নিয়ে আবার ভাববার কি আছে? ওরে ওরে, ওটা কি রে? আমাদের ঘোড়ার সঙ্গে ওটা দৌড়াবে। ও শক বলিহারি, হাসছো হাসো, কিন্তু শেষ হাসি আমরাই হাসবো। লজ্জায় একেবারে মাথা হিট হয়ে যাচ্ছে গো। গোপালের ওপর ভরসা করলে এই হালই হয়। সত্যি গোপালটা না একেবারে ডুবিয়ে ছাড়লো। সবার ঘোড়াই হাজির হয়ে গেছে দেখছি। তাহলে এবার প্রতিযোগিতা শুরু করে দিন। এইবার প্রতিযোগিতা শুরু হলো। সবাই পৌঁছে গেছে দেখছি। আরে তুমিও এসে গেছো দেখছি। হ্যাঁ চলেই এলাম বুঝলে। তা ভাই, তোমাদের রাজ্যে সব ঘোড়াই কি এই রকম? হ্যাঁ, আর মানুষগুলো কি তোমার মতন? কি যে বলো, একা আমি তো এই রক্ষে নেই, আবার তা তোমরা দাঁড়িয়ে কেন? আরে দেখছো না নদীতে কি জল, এই অন্ধকারে নদী পার করা যাবে না। আসলে এই রাতে ভরা নদীতে কেউ নামতে আর সাহস পাচ্ছে না। এখনই আমার কাজটা শুরু করে দিতে হবে। এখন আবার তুমি কি করবে? খাইয়ে দাইয়ে ঘোড়াকে মানুষ করেছি, এবার কাজটা দেখো। এ কি, ঘোড়ার পেটটা ফোলা বলে সহজেই জলে ভাসছে? এ তো আচ্ছা খেলা দেখাচ্ছে। কিন্তু কিন্তু ও যে সবার আগেই ওই খাম্বাজ রাজ্য ঘুরে মুর্শিদাবাদে পৌঁছে যাবে। যায় যাবে, হ্যাঁ যায় যাবে, কিন্তু এই অন্ধকারে এই নদীতে কখনোই না। চলো আর একটু জোর লাগিয়ে চলো বাপু। আরে আরে, এ আমি কি দেখছি অজিত? তাই তো জাহাপনা। না 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 না, এ তো স্বপ্ন নয়। কৃষ্ণচন্দ্রের ঘোড়া আমার আরবি ঘোড়াকে টপকে গেল। সাবাস গোপাল, সাবাস, বহুত আচ্ছা। এই রে, কি হলো মহারাজ? আনন্দে মানে মুখ ফসকে আর কি, নবাবি ভাষা চালিয়ে দিচ্ছি তো। এবার নবাব কি কায়দা চালায় দেখুন একবার। জাহাপনা, তাহলে আমি জিতলাম? সেটা তো দেখতেই পাচ্ছি। কাটা ঘায়ে নুন ছড়াচ্ছে, দাঁড়া দাঁড়াও তোমার হচ্ছে। কিন্তু আরো একটা পরীক্ষা যে বাকি আছে। ওরে বাবা, প্রথম পরীক্ষায় তোমরা বিজয়ী, কিন্তু কিন্তু এবার ঘোড়ার শক্তি পরীক্ষা হবে, আর এটায় দ্বিগুণ নম্বর আছে। এই মরেছে, এবার তো আমার ঘোড়া একেবারে ডাহা ফেল মারবে, মুখে চুনকালি পড়বে। ইউজিত, এবার আমরাই বাজি মারবো তো? ও ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন জাহাপনা। না হলে কিন্তু তোমার গর্দন যাবে, সেটা নিশ্চিত। ওরে বাবা, এ তো বিশাল আয়োজন। নবাবের খেয়াল বলে কথা, আর নবাবের ঘোড়াটা দেখেছেন মহারাজ? আরে বাস, কি বড়, ইয়া তাগড়াই। ওর কাছে তো বাকি সব চুনোপুটি। কিন্তু গোপাল কোথায় গেল? এটা নির্ঘাত কেটে পড়েছে। ও যা দেখছি, ওদিকে আবার খাম্বাজেরটাই বা কঙ্কি, আর তার পাশে আমাদের ভুঁড়ি মোটা ঘোড়া, তার পাশে তো আর গোপালের কোনো জারি জুড়ি চলবে না। ওহ
কি যে হবে, আমার পিঠের ভেতরটা কেমন গুড়গুড় 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 করছে। এই ঘোড়াটাও দেখতে হবে নাকি? নিশ্চয়ই, তবে দেখবেন ও কিন্তু খুব রাগি। আরে মা, আমাকে আবার ভয় দেখাচ্ছে? না না, আসলে তাগড়াই ঘোড়া তো, যদি কিছু করে ফেলে। যত সব ফালতু বাত। মহারাজ, গোপাল নিশ্চয় ওকে মাংস খেতে শিখিয়েছে। হায় 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 হায়, ঘোড়া খাবে মাংস? কি শক্তি, এর ধারে কাছেও কোনো ঘোড়া আসে না। উড়ি বাবারে, উড়ে পাঞ্চা। জাহাপানা জাহাপানা, কি 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 করবো? আলি বাবার কিছু হয়ে গেলে গোপালকে কদর করবো। ইয়াল্লা ইয়াল্লা, কি রাক্ষস ঘোড়া রে বাবা, কি শক্তি! উড়ি বাবা, উড়ি বাবার ধারে কাছেও কোনো ঘোড়া আসে না। ওরে বাঁচা আমায়। পরীক্ষক নিজেই বলে দিয়েছে আমাদের ঘোড়াই সব থেকে সেরা। বাবা মরে গেলুম। ও, এরকম শক্তিশালী ঘোড়া আমি জীবনে কোনোদিনও দেখিনি। বাঁচাও, ও বাঁচাও। আমাদের ঘোড়া তাহলে দুটো পরীক্ষাতেই সেরা জাহাপনা। হ্যাঁ, মানে সেরা মানে উজির উজির কি কোথায় গেল? তাহলে আপনি স্বীকার করছেন? মানে ঠিক আছে ঠিক আছে। শাবাশ গোপাল, কিন্তু তুমি কি করে এটা করলে বলো তো? আমি আগেই খবর নিয়েছিলাম যে ওই দাড়িওয়ালা আলিবাবাই ঘোড়া পরীক্ষা করবে। সে না হয় বুঝলাম, কিন্তু তারপর? আমি সারাদিন ঘোড়াটাকে খেতে দিতাম না, তারপর আমার খড় ভর্তি মুখ ঢোকাতাম ওর ঘরে। এইভাবেই আমি ঘোড়াকে খাওয়াতাম মহারাজ। আর তাই খড় খাচ্ছে ভেবে ঘোড়া আলিবাবার দাড়ি ধরে টেনেছে। একদম তাই মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। কি যে বলেন মহারাজ। তোমার জন্যই এই যাত্রায় নবাবের পাল্লা থেকে বেঁচে গেলাম। না না গোপাল, নাও এই 100 স্বর্ণ মুদ্রা তোমার, আর এই ঘোড়াটাও। ওরে বাবা, ওই ঘোড়া ওটা আপনিই রাখুন মহারাজ, আমার জন্য এটাই যথেষ্ট।